नमस्कार बंधुरा, आमी सौरभ पुरंजा ज्योतिषर पक्ष थेके आपनादेर सबाइके जानाई आमार हृदयान्तिक प्रीति ओ शुभेच्छा। आमरा अर्थ उपार्जनेर जन्य नानाविध परिश्रम करे थाकि। जीवने जदि आमादेर अर्थ संकट देखा दे ताहले सेई समस्या थेके किभाबे आमरा उत्तीर्ण होते पारि से निये आजकेर विषयटी। आमादेर भाग्येर एई विड़म्बनाके ठेकाते आमरा जदि भोरबेला उठे सामान्य एकटा पुजो करते पारि ताहले सुफल मिलते पारे हाते नाते। आर सेई पुजो करते हय प्रति रविवार भोरे घुम भांगार পরে। এই পুজো করা উচিত। কি করতে হবে? রবিবার দিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নান করে শারীরিকভাবে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্রে সবার প্রথমে আমাদের উচিত সূর্যের দিকে মুখ করে সূর্যকে একটি তামার ঘটে জল প্রদান করা এবং তার সাথে সাথে সূর্য গায়ত্রী মন্ত্র জপ করা। অন্তত নবার এই প্রক্রিয়াটি করতে হবে। আর সেই সঙ্গে এই দিনটিতে নিরামিষ আহার করতে হবে। এই ছোট্ট একটি নিয়ম মানলেই অচিরেই আমাদের অর্থ সমস্যা সমাধান হবে। বন্ধুরা, বিষয়টি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে যে কোনো তথ্য সবার আগে আপনি পেতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। আপনাদের যদি ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব। এবং আপনাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ অর্থাৎ পুরাঞ্জয় জ্যোতিষের বিগত 20 বছরে যুগান্তকারী সফলতা সম্বন্ধে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী বন্ধুদের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে, তা নিজের চোখে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আরেকটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনদেরও ভালো রাখবেন। নমস্কার।